ভারতের গমে নিষেধাজ্ঞা জারি করলো সংযুক্ত আরব আমিরশাহি। ঘরোয়া বাজারের চাহিদা মেটাতে গত 14 মে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল নরেন্দ্র মোদী সরকার। আর ইউক্রেন যুদ্ধের আবহে নয়াদিল্লির এই সিদ্ধান্তের জেরে ইউরোপ ও পশ্চিম এশিয়ায় গমের দাম বাড়তে শুরু করে। একাধিক দেশ এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডার তথা IMF-এর তরফে ইতিমধ্যেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে ভারতের কাছে। এই পরিস্থিতিতে কেন উল্টো পথে হাঁটল সংযুক্ত আরব আমিরশাহি সরকার? ভারত থেকে কেনা গম এবং গমজাত আটা ময়দা রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরশাহি। আগামী 4 মাসের জন্য ভারত থেকে গম কেনার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সংযুক্ত আরব আমিরশাহির সংবাদ মাধ্যম এমিরেটস নিউজ এজেন্সি জানিয়েছে। সেদেশের সরকারের তরফে এমন পদক্ষেপের কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। তবে এই সিদ্ধান্তের নেপথ্যে নূপুর শর্মা নবীন জিন্দালদের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যকে দায়ী করছে আনন্দবাজার। কূটনীতিক বিশেষজ্ঞদের একাংশের বরাত দিয়ে এমন সন্দেহ সংবাদ মাধ্যমটির। কূটনীতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভারতের শাসক দলের নেতা নেত্রীদের একাংশের বিতর্কিত মন্তব্যই এমন সিদ্ধান্তের কারণ। তবে আমিরশাহি সরকারের এই সিদ্ধান্তের পেছনে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি সংক্রান্ত কোনো কারণ থাকার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন অনেকে। প্রসঙ্গত, সাধারণভাবে গম রপ্তানি বন্ধ করলেও চুক্তি অনুযায়ী সংযুক্ত আরব আমিরশাহিকে গম সরবরাহ করার প্রক্রিয়া জারি রাখার সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। পশ্চিম এশিয়া দেশগুলির মধ্যে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গেই নিঃশুল্ক বাণিজ্য চুক্তি রয়েছে ভারতের। এই চুক্তির আওতায় থাকা পণ্য আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে পরস্পরের থেকে কোনো শুল্ক নেয় না দুই দেশ। চলতি বছর মে মাস থেকেই ওই চুক্তির আওতায় বাণিজ্য শুরু হয়েছিল দুই দেশের। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। আল আমিন একাডেমি বদরপুরে HS ফার্স্ট ইয়ারে সায়েন্স, আর্টস ও কমার্স স্ট্রিমে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। অত্যাধুনিক সুবিধাযুক্ত ক্লাসরুম, অভিজ্ঞ ফ্যাকাল্টি, ইসলামিক ক্যাম্পাস এবং মডার্ন সায়েন্স ও কম্পিউটার ল্যাবের সুবিধাসহ NEET এবং JEE-র প্যারালাল কোচিংয়ের ব্যবস্থাও রয়েছে আল আমিন একাডেমিতে। ভ্যালু বেসড কোয়ালিটি এডুকেশনের একমাত্র ঠিকানা আল আমিন একাডেমি বদরপুর। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন, আসন সংখ্যা সীমিত। যোগাযোগের নাম্বার 8822789998।